বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ইমোর একটি গুরুত্বপূর্ণ আপডেট, আর সেটা হলো চ্যানেল। আমরা যেভাবে করে টেলিগ্রামে চ্যানেল ব্যবহার করে থাকতাম, ঠিক সেরকম একটা ফিচার ইমো আমাদের জন্য ইনেবল করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে করে আপনি সুন্দর করে একটি চ্যানেল তৈরি করবেন এবং সেই চ্যানেলটিকে আপনি ব্যবহার করবেন। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো টেলিগ্রাম চ্যানেলটাকে তৈরি করতে হলে অবশ্যই সর্বপ্রথমে আপনার ইমোটাকে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আর প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ বারে লিখে দেবেন ইমো। তো যখনই আপনি ইমো লিখে সার্চ করে দেবেন, তখন দেখবেন আপনার সামনে ইমোটি চলে আসছে। তো আপনি জাস্ট এখান থেকে আপডেট করে দেবেন। তো যখনই আপনি এখানে আপডেটে ক্লিক করে দেবেন, তখনই দেখবেন আপনার এই ইমোটা আপডেট হতে শুরু করেছে। তো আপডেট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ওপেন করবেন। ওকে বন্ধুরা, যখনই আপনাদের ইমোটা আপডেট করা হয়ে যাবে, তখন আপনারা চলে যাবেন এখান থেকে, দেখবেন একটা ম্যান আইকন রয়েছে। তো জাস্ট এই ম্যান আইকনের উপর ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন চ্যানেল, আর এই চ্যানেলটা সেম আপনার টেলিগ্রামে যে চ্যানেলটা রয়েছে সেটার মতো করে আপনি এটায় কাজ করতে পারবেন। এখানে আপনি ফলোয়ার বাড়িয়ে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারেন। তাছাড়া আপনি চাইলে আপনার বড় একটা গ্রুপের মতো, মোট কথা হলো আপনি যারা বিগ গ্রুপ ব্যবহার করেছেন সেরকমভাবে কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে ইমো থেকে মজাটা নিতে পারবেন। তো এই জন্য জাস্ট এখান থেকে ক্যারেট চ্যানেলের উপর ক্লিক করবেন। করার পর এখানে অবশ্যই আপনার নামটা দিয়ে দেবেন। নিচে দেখতে পারছেন ইন্ট্রোডাকশন, জাস্ট এখানে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন, অথবা আপনার যদি সোশ্যাল কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে আপনি সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারেন। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো লিঙ্ক আপনার ডিসক্রিপশনের এখানে লিখে দিতে পারেন। তো তো ওকে বন্ধুরা, এখান থেকে আপনারা জাস্ট দেখতে পারবেন চ্যানেলের একটা নেম লিখতে বলতে হয়েছে। আপনারা জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন চ্যানেল নেম। তো এখানে অবশ্যই আপনারা যে নামে চ্যানেলটা খুলবেন সে নামটা লিখে দেবেন। এরপর আপনারা এখানে ইন্ট্রোডাকশনে ডিসক্রিপশনটা লিখে দেবেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল। তো জাস্ট আপনি প্রোফাইল থেকে আপনার ফটোটাকে অ্যাড করে দিতে পারেন। এই জন্য জাস্ট এখান থেকে চয়েস অ্যালবামের উপর ক্লিক করবেন, অথবা উপরের থেকে আপনি চাইলে যে কোনো একটি ফটো আপনি তুলে নিতে পারেন। তো এক্সাম্পল আমি এখান থেকে একটা ইমোর পিকচার নিয়ে নিচ্ছি। এরপর এটাকে জাস্ট এখানে চেক মার্ক বসিয়ে এরপর এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। তো এরপর আপনাকে এখান থেকে আপনি যে মেম্বারগুলোকে আপনার চ্যানেলে অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ ইনভাইট করতে চাচ্ছেন, তাদের এখান থেকে সিলেক্ট করে দেবেন। যখনই আপনি তাদের সিলেক্ট করে দেবেন, তারপর যদি তারা আপনার ইনভাইটটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু তারা আপনার ফলোয়ার হয়ে থাকবে, যেমনটা করে আমরা টেলিগ্রামে ব্যবহার করেছিলাম। তারপর আপনার মেম্বারগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন টিক মার্ক, ঠিক আছে। জাস্ট আপনি এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার চ্যানেলটা তৈরি হয়ে গিয়েছে। তো জাস্ট আপনি আপনার চাইলে এখান থেকে এই ম্যান আইকনে ক্লিক করে আবারও আপনি এখান থেকে মেম্বার বাড়াতে পারেন। এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন, এরপর আবারও আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন। তাছাড়া আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসবেন। জাস্ট আপনার চ্যানেলটাকে এখানে শেয়ার করার জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে আপনি ইমোর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস স্টোরিতে পাঠাতে পারেন, এবং এখান থেকে লিঙ্কটাকে কপি করে আপনি যে কোনো আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে আপনার চ্যানেলের মেম্বারগুলো বা ফলোয়ার বাড়াতে পারেন। এছাড়া আপনি এখান থেকে আপনার নামের উপর ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। আপনি সম্পূর্ণ প্রোফাইলটা আপনি এখান থেকে আবার পুনরায় চাইলে রিনেম করতে পারেন। তাছাড়া মাঝে মাঝে বন্ধুরা এখানে দেখা যায় অনেক ডায়মন্ডের অফার দেওয়া হয়ে থাকে, সেই অফার এখন আপাতত নেই। পরবর্তীতে যদি সে অফারগুলো আবারও পুনরায় দেওয়া হয় তাহলে অবশ্যই আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করে জানিয়ে দেবো। আর এখান থেকে আপনি যদি কারোর সাথে মেসেজ করে থাকেন বা আপনার গ্রুপে যদি মেসেজ হয় আপনার চ্যানেলে, তাহলে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনাদের জন্য আমি স্পেশালি একটা টেলিগ্রাম চ্যানেলের মতো করে ইমো চ্যানেল খুলে রাখবো, যেখানে করে আপনারা আমার কাছ থেকে হেল্প নেবেন। আপনারা অনেক সময় দেখা যায় বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন, সেখানে সময় মতো আপনাদের হেল্প করতে পারি না। তো এখান থেকে যদি আপনাদের একজনকে হেল্প করি, তার দ্বারা হয়তো বা আরও পাঁচজন বুঝতে সক্ষম হবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।